ও মা এটা কি হইতেছে এটা ভিতর থেকে দিয়ে সব ফাটানোর শুরুতেই বের হয়ে যেতেছে ভিতরে তো একটা সাদা আবরণ থাকে আবরণ নাই মনে হইতেছে এটা কি রে ভাই এটা কি ডিম নাকি অন্য কিছু ডিমটা কোনো ক্রেতাই নাকি কিনতেছে না তাই দোকানদার ডিমটা আমার কাছে দিল তিনটা মোটামুটি সিমিলার হলেও এই একটা টোটালি ব্যতিক্রম ডিমের নামে আসলে আমরা এগুলো কি খাচ্ছি এটা কি ডিম নাকি প্লাস্টিকের ডিম আসলে বোঝাই যাচ্ছে না এমন ডিম কি আপনারা কখনো দেখেছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন প্লাস্টিকের ডিম বাজারে আসছে এটা আমরা প্রথম দিক থেকে গুজু মনে করলেও দিন দিন এটা প্রমাণিত হচ্ছে যে প্লাস্টিকের ডিম বাজারে আছে নয়তো এটা কি দর্শক চলুন ডিমগুলি আজকে পরীক্ষা করে দেখব এই ডিমটাকেও কেমন সন্দেহজনক মনে হইতেছে মনে হইতাছে যেমন উপরে কেমন সাদা প্রলেপ দেওয়া সিদ্ধ করলে নাকি এগুলো আসলে রঙের মতো বের হইতে পারে দেখি আজকে এটাও সিদ্ধ কর্ম আর এটার অবস্থা তো একটু বেশিই খারাপ মনে হইতাছে একটু বেশি হিট দিয়ে ফেলছে এটারে দর্শক আপনারা দেখছেন ওই চারটা ডিম এটা উঠান তো এই চারটা ডিম থেকে এখন দুইটা ডিম সিদ্ধ করব আর দুইটা ফাটায় দেখব কি অবস্থা তো প্রথমে এই ডিমটাকে আমরা ফাটাবো দেখি কি অবস্থা ওমা মা এটা কি হইতেছে এটা ভিতর থেকে দিয়ে সব ফাটানোর শুরুতেই বের হয়ে যেতেছে ভিতরে তো একটা সাদা আবরণ থাকে আবরণ নাই মনে হইতেছে আচ্ছা দেখি কী অবস্থা ও মা একদম কাগজের মতো ভেঙে গেল একদম কাগজের মতো পাতলা মানে হাতে ধরতেই মনে হইতেছে যেমন ভেঙে যেতেছে এরকম একটা অবস্থা ডিমের খোসা তো এত পাতলা হয় না এটা মানে খুবই পাতলা খুবই পাতলা হাতে না ধরলে আসলে বোঝানো যাবে না যে এটা কতটা পাতলা কিন্তু ভিতরে যে সাদা একটা প্রলেপ থাকে ওই প্রলেপটাও নাই আছে একদম হালকা বোঝা দিতেছে বাট এত পাতলা তো থাকে না আচ্ছা সমস্যা নাই দেখি আমরা আরেকটা ডিম ভাঙবো ভাঙার পরে দেখি কি অবস্থা এটা এতই পাতলা যে মানে হাত দিয়ে ইয়া করতেছি হাতে আসতেছে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পাতলা খুবই পাতলা আচ্ছা যাই হোক এবার এটা ফাটানো যাক দেখি কী অবস্থা সেম ওইটার মতোই হয় কি না ব্যতিক্রম তাহলে আমরা বুঝতে পারবো দর্শক আপনারা অবশ্যই জানাবেন যে দুটার মধ্যে পার্থক্যটা এই যে দেখুন এটা চলতেছে এটার ভিতরে একটা সাদা প্রলেপ আছে বাট ফাটানোর সাথে সাথেই কিন্তু ভিতরে যেই কুসুমের সাদা কুসুমের যে অংশটা ওইটা বের হয় নাই ওইটার মতো না এটা তো আমার কাছে মনে হচ্ছে যে এটা আসল ডিম বাট ওইটাই নকল ডিম তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আসলে কোনটা আসল কোনটা নকল এই যে এটার প্রলেপটা দেখেন এটার প্রলেপটা যখন আমি ডিম থেকে বের করছি যে অবস্থা বাট খুব শক্ত না প্লাস্টিক হইলেও তো হয়তো একটু শক্ত হইতো আমার কাছে মনে হচ্ছে যে এটাই রিয়েল ডিম আর ওইটা রিয়েল না কারণ এরকম সব ডিমই তো এরকম প্রলেপ থাকে যেমন আমরা যদি সিদ্ধ করি সিদ্ধ করলেও দেখা যায় যে ভিতর থেকে একটা সাদা প্রলেপ বের হইতেছে বা ডিমের উপর থেকে আমরা এভাবে উঠে কিন্তু ওটার মধ্যে কোনো প্রলেপই নাই তা এতে কী বোঝা যায় আমার মনে হচ্ছে যে ওই ডিমটা আসলেই নকল ডিম আর এটা হচ্ছে আসল তো দর্শক আপনারা অবশ্যই সাবধানে থাকবেন আর আমি ওই ডিমগুলো সিদ্ধ করি দেখি কি অবস্থা সিদ্ধ করলে ওই ডিমের উপরের অংশ থেকে কোনো রং বের হয় কিনা আমি এরকম অভিযোগ পাইছি ওই দোকান থেকেই যে উপর থেকে নাকি রং ওঠে তো দেখি অবস্থা সিদ্ধতে বসাইলাম দেখি কি হয় হুম এগুলা ভালোই দেখা যাইতেছে এগুলো থেকে কোনো রং বের হয় নাই তো দর্শক আপনারা দেখলেন প্রথম যে ডিমটা সেটা কি আসলে আসল ডিম না নকল ডিম অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমি খুবই কনফিউজড আসলে ডিম কি এমন হয় নাকি আপনাদের অবশ্যই মতামত জানাবেন আর ডিম কিনে অবশ্যই সচেতন থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ